বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে তোমাদের সাথে অনলাইন ক্লাস নেবার জন্য আমি সংযুক্ত আছি পামিদা হোসেন। শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে আমি আমার আজকের ক্লাস শুরু করছি। আজকে আমরা পড়ব মোগল সম্রাট শাহজাহান সম্পর্কে। মোগল সম্রাট শাহজাহান দুটি কারণে বা দুটি উল্লেখযোগ্য ঘটনায় আমাদের কাছে স্মরণীয় হয়ে আছেন। এক হচ্ছে তার সময়ে স্থাপত্য শিল্পের বিকাশ, আরেকটা হচ্ছে তার ছেলেদের মধ্যে উত্তরাধিকারী দ্বন্দ্ব, উনি বেঁচে থাকতে। এই জন্য দুটি ঘটনা আমরা পড়ব এবং দুটি ঘটনার জন্যই তিনি আমাদের কাছে স্মরণীয় হয়ে আছেন। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে দেখি সম্রাট শাহজাহানের প্রাথমিক জীবনটা কেমন ছিল। সম্রাট শাহজাহানের বাবার নাম হচ্ছে সম্রাট জাহাঙ্গীর। সম্রাট শাহজাহানের নাম ছিল খুররম। সম্রাট শাহজাহানের নাম ছিল হচ্ছে খুররম। উনি সম্রাট জাহাঙ্গীরের তৃতীয় পুত্র এবং মোগল সম্রাজ্ঞী নূরজাহানের ভাইয়ের মেয়ে আসফ খানের বা আসফ খানের ভাই আসফ খানের কন্যাকে তিনি বিয়ে করেন, যার নাম তিনি দেন মমতাজ মহল বা মমতাজ। ঠিক আছে, তাহলে সম্রাট শাহজাহানের নাম ছিল খুররম। তিনি 1592 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। মেবারের রানা উদয় সিং এর কন্যা জগত গোসাই ছিল তার মা। মোগল সম্রাটগণে জন্মগ্রহণ করলে তিনি ছিলেন চটপটি, বুদ্ধিমান, পরিশ্রমী, উচ্চ বিলাসী। তার কর্মপ্রচেষ্টা, উদ্যম, বুদ্ধিমত্তা, সাহসিকতার পরিচয় পেয়ে এবং আহমেদনগরের যুদ্ধে বীরত্ব প্রদর্শনের জন্য সম্রাট জাহাঙ্গীর তাকে শাহজাহান উপাধি দেন। এটা ছিল খুররমের উপাধি, ছিল শাহজাহান, যেটা তার বাবার থেকে তিনি পেয়েছিলেন। অতঃপর সম্রাট জাহাঙ্গীরের মৃত্যুর পর, জাহাঙ্গীর 1627 খ্রিস্টাব্দে মারা যান, 1627 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে তিনি মারা গেলে তখন উত্তরাধিকারী নিয়ে একটু ছোটোখাটো দ্বন্দ্ব চলে, কারণ নূরজাহান চেয়েছিল তার মেয়ের জামাই শাহজাহানের ছোট ভাই শাহরিয়ারকে উত্তরাধিকারী মানে ক্ষমতায় বসাতে, কিন্তু ওদিক থেকে নূরজাহানের ভাই আসফ খান চেয়েছিল তার মেয়ের জামাইকে ক্ষমতায় বসাতে, কিন্তু সর্বশেষ শাহজাহানই জয়ী হয়, কারণ তিনিই ছিল সিংহাসনের জন্য একজন যোগ্য উত্তরাধিকারী। অতএব সমস্ত নূরজাহানের সমস্ত পরিকল্পনা ধূলিসাৎ করে দিয়ে 1628 খ্রিস্টাব্দের 24 জানুয়ারি তিনি পিতার দেয়া উপাধি নিয়ে শাহজাহান উপাধি নামকরণ করে সিংহাসনে আরোহণ করেন। ঠিক আছে, তাহলে তিনি সিংহাসনে আরোহণ করেন 1628 খ্রিস্টাব্দের 24 জানুয়ারি। শাহজাহান ক্ষমতায় বসে শাহজাহানকে বিভিন্ন সমস্যার মোকাবেলা করতে হয় এবং বিভিন্ন বিদ্রোহ দমন করতে হয়। তিনি প্রথমে বুন্দেলখণ্ডের রাজপুত নেতা জোকর সিং এর বিদ্রোহ, দাক্ষিণাতের শাসনকর্তা আমির খান জাহান লোদির বিদ্রোহ দমন করেন। 1632 খ্রিস্টাব্দে তৎকালীন সাতগাঁও ও পর্তুগিজদের দমন করার জন্য সম্রাট কাসিম খানকে নির্দেশ দেন এবং এ নির্দেশ যথার্থভাবে বাস্তবায়িত হয়। পিতা জাহাঙ্গীরের সাম্রাজ্যনীতি গ্রহণ করে তিনি দক্ষিণে রাজ্য সম্প্রসারণ করেন এবং 1631 খ্রিস্টাব্দে আহমেদনগরের দৌলতবাদ নগরী এবং পরে বিজাপুর ও গোলকোন্ডা দখল করেন। তার রাজত্বে চতুর্থ পঞ্চম বছরে দাক্ষিণাত্য গুজরাতে ভীষণ দুর্ভিক্ষ দেখা দেয়। মধ্যযুগীয় পদ্ধতি অনুযায়ী তিনি সাধ্যমতো প্রজাদের দুঃখ দুর্দশা লাঘবের চেষ্টা করেন। তাছাড়া 1638 খ্রিস্টাব্দে শাহজাহান কূটকৌশলের আশ্রয় নিয়ে কান্ধার অধিকার করেন। 1648 খ্রিস্টাব্দ পর্যন্ত কান্ধার মোগলদের অধিকারে ছিল। 1646 খ্রিস্টাব্দে সম্রাট যুবরাজ মুরাদ এবং আলিবর্দানকে প্রেরণ করে বল্ক ও বাদাখশান দখল করেন, তবে বেশি দিন এই অঞ্চল মোগলদের দখলে ছিল না। তাহলে আমরা দেখতে পাই যে সম্রাট শাহজাহান ক্ষমতায় বসেই
নিষ্কণ্টকভাবে কিন্তু তিনি তার রাজ্যটাকে পাননি। বিভিন্ন দিক থেকে পর্তুগিজরা এবং দাক্ষিণাত্যে বিভিন্নভাবে তখন বিদেশি বণিকরাও কী করছিল, বারবার ভারত মোগলদেরকে আক্রমণ করছিল এবং শাহজাহান চেষ্টাও করেছিলেন সেসব বিদ্রোহকে দমন করে রাজ্যকে নিজের দখলে রাখতে, কিন্তু বেশ কিছুদিন দেখা যায় যে দাক্ষিণাত্যের কিছু অঞ্চল বা মধ্য এশিয়ার কিছু অঞ্চল, উত্তর পশ্চিম সীমান্তের কিছু অঞ্চল তার হাতছাড়া হয়ে যায়। তার আজকে আমাদের পড়ার যে, তারপর তিনি কি করলেন, শাহজাহান একটা সময় দেখা যায় যে তার বিভিন্ন দিক থেকে রাজ্য বিস্তার ও বিদ্রোহ দমন করে তারপর তিনি কিন্তু একটা সময় স্থাপত্য শিল্পে তার অবদান রাখেন। তিনি স্থাপত্য শিল্পে এক উল্লেখযোগ্য অবদান তিনি রাখতে সক্ষম হন। তার সময় স্থাপত্য শিল্পের চরম বিকাশ সাধিত হয়। তিনি তার রাজত্বকালে মোগল স্থাপত্য ছিল একটি স্বর্ণযুগ। তার রাজত্বকালে মোগল শিল্প ও স্থাপত্যের চরম উৎকর্ষ সাধিত হয়। তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ শিল্প স্রষ্টা। তিনি শিল্পের অন্যতম স্রষ্টা ছিলেন। ঐতিহাসিকগণ তাকে প্রিন্স অফ বিল্ডার্স বা ইঞ্জিনিয়ার কিং বলে আখ্যায়িত করেন। ঐতিহাসিকগণ তাকে কি বলেন, দ্য প্রিন্স অফ বিল্ডার্স। তার স্থাপত্য শিল্পের অনবদ্য রূপশ্রীকে ঐতিহাসিক ফার্গুসন জুয়েল ক্যাসকেডস ম্যাগনিফিকেন্ট ইনটু আর্কিটেকচার বা স্থাপত্য শিল্পের রচিত মণিমাণিক্য ধারা বলে বর্ণনা করেছেন। পূর্বপুরুষদের তুলনায় তার স্থাপত্য কৌশল ছিল ভিন্ন। সম্রাট আকবর জাহাঙ্গীরের আমলে নির্মিত সৌধগুলোতে লাল প্রস্তরের আধিক্য দেখা যায়। অন্যদিকে সম্রাট শাহজাহানের রাজত্বকালে নির্মিত সৌধগুলো মর্মর প্রস্তরে ব্যবহার করা হয়। অন্যদিকে তাছাড়া তার নির্মিত স্থাপত্য শিল্পের চাকচিক্য ও সৌন্দর্যের প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। প্রাক শাহজাহান আমলে স্থাপত্য শিল্প টিকসই শক্তির উপর জোর দেওয়া হয়েছিল। সম্রাট আকবর ও জাহাঙ্গীরের রাজত্বকালে নির্মিত স্থাপত্য হিন্দু মুসলিম স্থাপত্যের সংমিশ্রিত মিশ্রণটি দেখা যায়। অন্যদিকে সম্রাট শাহজাহানের রাজত্বকালে নির্মিত স্থাপত্য ইন্দো পারসিক নীতির ছাপ পরিলক্ষিত হয়। তাহলে শাহজাহানের আমলেই পারস্য ভারতীয় নমুনার স্থাপত্যের স্থাপত্য শিল্পের সর্বোৎকৃষ্ট সৌন্দর্য লাভ করে। আমরা সম্রাট শাহজাহানের স্থাপত্য শিল্পের অবদানের অন্যতম বিকাশ দেখতে পাই তার তাজমহল নির্মাণে। সম্রাট শাহজাহানের অনবদ্য, অমর এবং সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হল যমুনা নদীর তীরে নির্মিত আগ্রার তাজমহল। এ তাজমহল সম্রাট তার প্রিয়তমা স্ত্রী মমতাজের প্রেমের নিদর্শন স্বরূপ বানিয়েছিলেন। সম্রাজ্ঞী মমতাজ 1530 খ্রিস্টাব্দের 7ই জুন সম্রাটের দাক্ষিণাত্যের বুরহানপুর খানজাহান লোদের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনাকালে মৃত্যুবরণ করেন। যখন সম্রাট শাহজাহান বুরহানপুরে খানজাহান লোদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করছিলেন, সেই সময় 1630 খ্রিস্টাব্দে তিনি মারা যান। 1631 খ্রিস্টাব্দে এর কার্যক্রম শুরু করেন। পরে দেখা যায় 1632 খ্রিস্টাব্দে এর কার্য পুরোপুরিভাবে শুরু হয় এবং 1653 সালে এর সমাপ্তি ঘটে। তাহলে আমরা দেখলাম কি, এই তাজমহল কোথায়, আগ্রার যমুনা নদীর তীরে এই তাজমহল অবস্থিত। এটা মমতাজ, সম্রাজ্ঞী মমতাজের সমাধির উপরে তিনি এই সৌধ নির্মাণ করেন। 1632 খ্রিস্টাব্দে এই সৌধের নির্মাণ কাজ শুরু হয় এবং 1653 খ্রিস্টাব্দে সমাপ্তি হয়। ফরাসি পরিব্রাজক টেবার্নিয়ার এই সময় আগ্রায় উপস্থিত ছিলেন। তার মতে তাজমহল নির্মাণ করতে 22 বছর সময় লেগেছিল এবং কারিগর লেগেছিল 22,000 এবং 3 কোটি রুপি খরচ বা ব্যয় হয়েছিল। এই 3 কোটি রুপি ব্যয় করে
22 বছরের 20,000 কারিগরের পরিশ্রমে এই তাজমহল নির্মিত হয়েছিল। এই তাজমহলের অন্যতম স্থপতি ছিলেন ওস্তাদ ইশা খান। সম্রাট শাহজাহান এটাকে পুরোপুরি নিজ দায়িত্বে বা নিজে থেকে তিনি কি করেছিলেন, এটার নির্মাণ কাজ তিনি সম্পন্ন করেন নিজ দায়িত্বে। আগ্রার তাজমহলের সৌন্দর্য বর্ণনা করার মতো নয়, এর সৌন্দর্য শুধু উপভোগ করা যায়। বহু বিশ্ব নেতারা এই সৌন্দর্য উপভোগের জন্য ছুটে আসেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর শাহজাহান তার শাহজাহান কবিতায় তাজমহল সম্পর্কে তিনি লিখেছিলেন, তার কবিতার লাইনগুলো ছিল এই রকম, হীরা মুক্তা মাণিক্যের ঘটা যেন শূন্য দিগন্ধের ইন্দ্রজাল ইন্দ্রধনুর ছটা, যায় যদি লুপ্ত হয়ে যাক শুধু থাক এক বিন্দু নয়নের জল, কালের কপল তলে শুভ্র সমুজ্জ্বল এ তাজমহল। তিনি তার শাহজাহান কবিতায় তাজমহলকে এভাবে তিনি আখ্যায়িত করেছিলেন। দেখা যায় যে এই তাজমহলের নির্মাণ করার সময় শাহজাহান নিজে এটার থেকে এটার কাজকে তিনি সুনির্দিষ্টভাবে এটা করিয়েছিলেন। ওস্তাদ ইশা খান নামক জৈরক সুনিপুণ স্থপতির তত্ত্বাবধানে এই স্থাপত্য শিল্পরানি তাজমহলের নির্মাণ কাজ সমাপ্ত হয়। এই তাজমহলে তিনি প্রথম মার্বেল পাথর বা মর্মর পাথর তিনি ব্যবহার করেছিলেন, শুভ্র সাদা মর্মর পাথর তিনি ব্যবহার করেছিলেন। অতঃপর আমরা আসি যে ময়ূর সিংহাসন। ময়ূর সিংহাসন হচ্ছে সম্রাট শাহজাহানের আরেকটি অন্যতম। শাহজাহান ছিলেন একজন জাঁকজমক সম্রাট। মণিমুক্তা খচিত বিশ্ববিখ্যাত ময়ূর সিংহাসন ছিল জাঁকজমক বা আড়ম্বরতা প্রিয়তার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এটি ছিল তার শিল্পানুরাগের আরেকটি অবিস্মরণীয় কীর্তি এবং অনবদ্য সৃষ্টি। পারস্য শিল্পাচার্য ব্যাবাদল খানের তত্ত্বাবধানে 7 বছরে 1 কোটি রুপি ব্যয় করে এই সিংহাসনটি নির্মাণ করা হয়। এই সিংহাসনটি নির্মাণের পিছনে 3টি এই সিংহাসনটি নির্মাণের পেছনে দুটি উদ্দেশ্য সম্রাটের দুটি উদ্দেশ্য বিদ্যমান ছিল। সেই উদ্দেশ্য দুটি হচ্ছে, সম্রাটের অধীনে মূল্যবান সম্পদ বা অলংকারের ভাণ্ডার প্রদর্শন করা। সম্রাটের অধীনে যে মূল্যবান সম্পদ বা অলংকার আছে সেগুলোর ভাণ্ডারটাকে তিনি প্রদর্শন করতে চেয়েছিলেন। দ্বিতীয়ত, সাম্রাজ্যের বিশালতা ও সমৃদ্ধি দেখানোর জন্য। একটা বিশাল সাম্রাজ্যের সম্রাট তিনি, একটা সমৃদ্ধশালী সাম্রাজ্যের সম্রাট তিনি, এই জন্য তিনি কী করেছিলেন সেটা তিনি দেখাতে চেয়েছিলেন। সিংহাসনটি লম্বায় ছিল 3.25 গজ এবং প্রস্থে ছিল 2.50 গজ। তাহলে প্রায় 3.25 গজ হচ্ছে লম্বা এবং 2.5 গজ হচ্ছে প্রস্থে একটি এই সিংহাসনটি, এবং এর মণিমুক্তায় উচ্চতায় ছিল এটি 5 গজ। এর মাথায় সিংহাসনটির মাথায় মণিমুক্তা খচিত একটি শামিয়ানা ছিল। সিংহাসনটির 4টি পায়া স্বর্ণ দ্বারা আচ্ছাদিত এবং 12টি মর্কতমণির স্তম্ভের উপর এর চন্দ্রাপদ দেওয়া হয়েছিল। প্রত্যেক স্তম্ভের মাথায় মণিমাণিক্য খচিত দুটি ময়ূর মুখোমুখি বসানো হয়েছিল। মনে করা হতো যে এ দু ময়ূরের মুখে একটি করে গাছ এমনভাবে স্থাপন করা হয়েছিল যাতে মনে করা হয় ময়ূর দুটি টুকরে টুকরে গাছের ফল খাচ্ছে। তাহলে এত সুন্দর করে এবং তিনি সিংহাসনটি নির্মাণ করেছিলেন। 3টি ধাপ পেরিয়ে কি করতে হতো, এই সিংহাসনে উঠে বসতে হতো। সিংহাসনটি তিনি এমনভাবে করেছিলেন যেন তিনি সম্রাজ্ঞী মমতাজ মহলকে সাথে বসিয়ে তিনি রাজকার্য পরিচালনা করতে পারেন। সিংহাসনে উঠার জন্য হীরা চুন্নি দ্বারা সুসজ্জিত 3টি ধাপ ছিল, যে 3টা সিঁড়ি ছিল সেই 3টা সিঁড়িকেও তিনি হীরা চুন্নি দ্বারা সুসজ্জিত করেছিলেন। কিন্তু এত সুন্দর, এত মানে মণিমুক্তার ব্যবহারকৃত সিংহাসনটি কিন্তু ভারতবর্ষে নেই এখন। যেদিকে 739 খ্রিস্টাব্দে যখন পারস্যের সম্রাট নাদির শাহ
দিল্লি আক্রমণ করেন। সে সময় তিনি বিজয় যখন করেন দিল্লি, তিনি যাওয়ার সময় এই ময়ূর সিংহাসনটি সাথে করে নিয়ে যান। এই ছিল সম্রাট শাহজাহানের অন্যতম স্থাপত্য কীর্তি। এই তাজমহলও খুব আলাদা করে করে আমরা দেখতে পাই যে তাজমহল একটা আলাদা প্রশ্ন হিসেবে আসে এবং এই ময়ূর সিংহাসন আলাদা প্রশ্ন হিসেবে আসে। এছাড়াও তার অন্যান্য স্থাপত্য শিল্প রয়েছে, সেগুলোদের মধ্যে অন্যতম হচ্ছে মোতি মসজিদ। সম্রাট শাহজাহানের অপর আরেকটি উল্লেখযোগ্য কীর্তি এই মোতি মসজিদ। এর আয়তন ছিল 234 ফুট এবং প্রস্থে ছিল 117 ফুট। এর নির্মাণ কাণ্ড 1648 খ্রিস্টাব্দে আরম্ভ হয় এবং 30 লক্ষ মুদ্রা বেয়ে 1652 সালে শেষ হয়। শাহজাহানবাদ, আগ্রাকে বসবাসের অনুপযুক্ত বিবেচনা করে সম্রাট শাহজাহান 1639 খ্রিস্টাব্দে আগ্রা হতে দিল্লিতে রাজধানী স্থানান্তর করেন। নিজ নামানুসারে তিনি এর নামকরণ করেন শাহজাহানাবাদ। সাম্রাজ্যের এই নতুন শহরের নির্মাণের ব্যাপারে সাহায্যের জন্য তিনি দেশ বিদেশ হতে শ্রেষ্ঠ শিল্পী এবং স্থপতিদের আহ্বান করেন। তাদের সহায়তায় সুন্দর সুন্দর অসংখ্য সৌধ নির্মাণ করে তিনি নতুন রাজধানীকে সুসজ্জিত করে তোলেন। লাল কেল্লা, শাহজাহানের অপর আরেকটি উল্লেখযোগ্য কীর্তি হল লাল কেল্লা। দেওয়ানি আম, দেওয়ানি খাস, মমতাজ মহল প্রাসাদের অভ্যন্তরে অবস্থিত ছিল। দেওয়ানি খাস ছিল এই লাল কেল্লার অভ্যন্তরে অবস্থিত ছিল। দেওয়ানি খাস ছিল মূল্যবান পাথর খচিত মার্বেলের তৈরি। দিল্লি জামে মসজিদ, সম্রাট শাহজাহানের অপর আরেকটি উল্লেখযোগ্য সৌধ হল দিল্লির জামে মসজিদ। 1650 খ্রিস্টাব্দে মসজিদটির নির্মাণ কাজ শুরু হয় এবং 5 বছরে সমাপ্ত হয়। এটি বহু মূল্যবান পাথর দিয়ে তৈরি করা হয়েছিল। কাশ্মীরের লাহোরে এবং দিল্লিতে, কাশ্মীর লাহোর এবং দিল্লিতে শাহজাহান অপূর্ব সুন্দর বাগান প্রতিষ্ঠা করেছিলেন। 1637 খ্রিস্টাব্দে লাহোরের শালিমার উদ্যান আজও দর্শকদের পুলকিত করে। এ উদ্যান রাজকীয় প্রমোদ কেন্দ্র হিসেবে নির্মিত হয়েছিল। তাছাড়া সম্রাট শাহজাহান দেওয়ানি আম, আগ্রা মসজিদ, খাসমহল, নওখাল, রংমহল, কোয়াবগড়, গোলাপি বাগ, দরওয়াজা, ঝরকাই খাস প্রভৃতি সমাধিসৌধ নির্মাণ করে। তাহলে আমরা দেখলাম যে সম্রাট শাহজাহানের অন্যতম কীর্তি হচ্ছে তার এই সিংহাসন, তাজমহল এবং ময়ূর সিংহাসন। এই তাজমহলটি তিনি, তাহলে আমরা আবার একটুখানি দেখি যে সম্রাট শাহজাহান তিনি ছোট, ডাকনাম ছিল হচ্ছে খুরম। তিনি যখন আহমেদনগরের যুদ্ধে জয়লাভ করেন তখন তার বাবা জাহাঙ্গীর তাকে শাহজাহান উপাধি দেন। তিনি সম্রাজ্ঞী নূরজাহানের ভাইয়ের মেয়ে আসফ খানের কন্যা মমতাজকে তিনি বিয়ে করেন। এই মমতাজ অত্যন্ত সুন্দরী এবং বিধর্ষী মহিলা ছিল, যাকে তিনি প্রাণের চেয়ে বেশি ভালোবাসেন। তিনি যখন মারা যান 1630 খ্রিস্টাব্দে তখন তিনি শোকে মুহমান হয়ে যান। তিনি শোকে এত বেশি শোকার্ত হয়ে যান যে তিনি তার এই মৃত্যুকে সহ্য করতে পারেন না, যার জন্য দেখা যায় যে তিনি যে 20 বছর রাজত্ব করেছেন তার মধ্যে প্রথম 10 বছর তিনি অত্যন্ত ভালোভাবে রাজকার্য পরিচালনা করেছিলেন, কিন্তু মমতাজের মৃত্যুর পরে তিনি আর ঠিক থাকতে পারেননি। তিনি রাজকার্যতেও অবহেলা চলে আসে তার, এবং তিনি তাকে ভুল না ভুলতে পেরে তার সমাধিসৌধের উপর তিনি কী করেছিলেন, এই অনিন্দ্য সুন্দর এই তাজমহল নির্মাণ করেছিলেন, যেটি আগ্রার যমুনা নদীর তীরে অবস্থিত। 1632 খ্রিস্টাব্দে মমতাজের সমাধির উপরে এই তাজমহল নির্মাণ কাজ শুরু হয়। 1653 খ্রিস্টাব্দে এর সমাপ্তি ঘটে। বলা হয় যে এত অনিন্দ্য সুন্দর করে তিনি এই তাজমহলকে নির্মাণ করেছিলেন, এর নির্মাণ কাজ এত সুন্দর ছিল যে যেটা তিনি নিজেই এটার তদারকি করতেন। বহু পর্যটক এখন পর্যন্ত এই তাজমহল দেখার জন্য ছুটে যায়। ঐতিহাসিক ট্যাভার্নিয়ারের মতে 20,000 কারিগরের পরিশ্রমের বিনিময়ে 22 বছরে 3 কোটি রুপি ব্যয় করে তিনি এই অনিন্দ্য সুন্দর ইমারত বা সৌধ নির্মাণ করেন, যেটি
সার্বিক তত্ত্বাবধানে শাহজাহান ছিল এবং সর্বোপরি যেটি নকশা এবং এটা দেখাশোনা করতেন সেটা হচ্ছে ওস্তাদ ঈশা খান। স্থাপত্যিক উপকরণের সুবিন্যাস অলঙ্করণের সূক্ষ্মতা ও নৈপুণ্য দর্শকদের মুগ্ধ করে। তাই ঐতিহাসিক হ্যাবেনও বলেন, তাজমহল হচ্ছে ভেনাস দা মিলো, একে একে বিন্দু অষ্টু মার্বেলের স্বপ্ন বলেও অভিহিত করা হয়। আর শাহজাহানকে নিজে ঐতিহাসিক শাহজাহান যে এত অনিন্দ সুন্দর শৈল্পিক বিকাশ সাধন করেছিলেন, তার যদি সমস্ত মোগল সময়কে তিনি পিছনে ফেলে বা সমগ্র মোগল সম্রাটকে পিছনে ফেলে, এই জন্য ঐতিহাসিকরাও তাকে দ্য প্রিন্স অফ বিল্ডার্স বলে অভিহিত করেছিলেন। তাহলে আমরা দেখলাম যে এই তাজমহলটা নিয়ে তোমাদের আলাদা একটা প্রশ্ন আসে, আরেকটা তোমাদের এই স্থাপত্যিক বিকাশ নিয়ে আরেকটা প্রশ্ন হতে পারে, সেটা হচ্ছে ময়ূর সিংহাসন। সম্রাট শাহজাহান ছিলেন একজন, আমি কি বললাম, জাঁকজমকপূর্ণ বা চাকচিক্যপূর্ণ সম্রাট। তিনি মণিমুক্তা খচিত বিশ্ববিখ্যাত ময়ূর সিংহাসন ছিল তার জাঁকজমক বা আড়ম্বরতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি পারস্য শিল্পাচার্য বেবাদল খানের তত্ত্বাবধানে 7 বছর ব্যয় করে 1 কোটি রুপি ব্যয় হয়ে এই সিংহাসনটি নির্মাণ করেন। এই সিংহাসনটি নির্মাণ করা তার 2টি উদ্দেশ্য ছিল। তিনি পুরো বিশ্বকে বোঝাতে চেয়েছিলেন যে এই সম্রাটের অধীনে মূল্যবান সম্পদ বা অলঙ্কারের ভাণ্ডার প্রদর্শন, এটা দিয়ে তিনি কত কত মূল্যবান সম্পদ তার কাছে আছে সেটা বোঝাতে চেয়েছিলেন। এবং সাম্রাজ্যের একটি বিশাল সাম্রাজ্যের সম্রাট, একটি সমৃদ্ধিশালী সম্রাটের সাম্রাজ্যের সম্রাট, এটিও তিনি বোঝাতে চেয়েছিলেন। এই সিংহাসনটি লম্বায় ছিল 3.25 গজ, প্রস্থে ছিল 2.50 গজ এবং উচ্চতায় ছিল 5 গজ। সিংহাসনটির 4টি পায়া, আমরা জানি প্রত্যেকটা সিংহাসন বা সোফা বা চেয়ারের 4টি পায়া থেকে, এই 4টি পায়াই স্বর্ণ দ্বারা আচ্ছাদিত ছিল। 12টি মর্কত মনির স্তম্ভের উপর এর চন্দ্রপদ দেওয়া হয়েছিল। প্রত্যেক স্তম্ভের মাথায় মণিমাণিক্য খচিত 2টি ময়ূর মুখোমুখি বসানো ছিল। 2টি ময়ূরের মুখে একটি করে গাছ এমনভাবে স্থাপন করা হয়েছিল যে দেখলে মনে হতো ময়ূরগুলো গাছ থেকে ফল টুকরে টুকরে খাচ্ছে। এই সিংহাসনটি এত উঁচু সিংহাসনে ওঠার জন্য 3টি ধাপ বা সিঁড়ি ছিল। এই 3টি সিঁড়িকে তিনি হীরা চূর্ণিতে সুসজ্জিত করেছিলেন। তিনি এটাতে বসে রাজকার্য পরিচালনা করতেন। কিন্তু 1739 খ্রিস্টাব্দে যখন পারস্যের সম্রাট নাদির শাহ ভারতবর্ষকে আক্রমণ করেন, সেই সময় তিনি কী করেন, এইটিকে নিয়ে যান। এটা একটা কোহিনুর মণির বা কোহিনুর লাগানো ছিল, যেটার জন্যই এটাকে নিয়ে যাওয়া হয়। অত্যন্ত মূল্যবান একটি কোহিনুর সেখানে লাগানো হয়েছিল, সেটাকে নেওয়ার জন্য মূলত বলা হয় যে এটাকে নেওয়ার জন্য তিনি এটাকে সঙ্গে করে নিয়ে যান। যাই হোক, তাহলে এছাড়াও সম্রাট শাহজাহান তার সময় অন্যান্য যে ইমারতগুলোকে বা অন্যান্য যে স্মৃতিসৌধগুলোকে তিনি নির্মাণ করেন, তার মধ্যে অন্যতম ছিল মোতি মসজিদ। তাছাড়া তিনি আগ্রাতে নিজ রাজধানী আবার দিল্লিতে আনেন, দিল্লিতে এনে তিনি নিজ নামে নাম রাখেন শাহজাহানাবাদ। এবং এই রাজধানীকে অনিন্দ সৌন্দর্যে সাজানোর জন্য বহু দেশ বিদেশ থেকে তিনি কারিগর এনে সেটাকে সুসজ্জিত করেন। তাছাড়া তিনি লালকেল্লা, যেখানে তিনি দেওয়ানি খাসের কাজগুলো করতেন, দিল্লি জামে মসজিদ, শালিমার উদ্যান, এগুলোকে তিনি নির্মাণ করেন। শাহজাহানের পৃষ্ঠপোষকতায় বহু মসজিদ, মাদ্রাসা, সমাধিসৌধ নির্মিত হয়। তিনি আগ্রা, দিল্লি, লাহোর, কাবুল, কাশ্মীর সহ বিভিন্ন স্থানে সুরম্য ইমারতও নির্মাণ করেন। সম্রাট শাহজাহান দিল্লিকে নতুন করে গড়ে তোলার নিয়তে এবং এর সাথে নিজের নামের মাহাত্ম জুড়ে দেওয়ার জন্য তিনি নামকরণ করেন তার নামকে শাহজাহানাবাদ। মতিমহল, হীরামহল, রংমহল, দেওয়ানি আম, দেওয়ানি খাস ছিল শাহজাহানের স্থাপত্য সৌন্দর্যের অপূর্ব নিদর্শন। এগুলি ছাড়াও সম্রাট শাহজাহান কতিপয় সৌধ নির্মাণ করেন। বিখ্যাত সাধক নিজামুদ্দিন আউলিয়ার সমাধিসৌধ এর মধ্যে অন্যতম। সৌধটি সাদা মার্বেলের অপূর্ব সৌন্দর্যে নির্মিত ছিল। ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদ বলেন,
the still inspire alike the devoted pilgrim and the love of the art. 1638 সালে খাজা মাইনউদ্দিন চিশতির মাজারের পশ্চিম দিকে সম্রাট শাহজাহান নামে একটি তিনি জামে মসজিদও নির্মাণ করেছিলেন। তাহলে আমরা দেখতে পেলাম যে সম্রাট শাহজাহান একজন স্থাপত্যিক শিল্পের অন্যতম স্রষ্টা হিসেবে তিনি কি করেছেন, তার রাজত্বে তিনি বিভিন্ন স্থাপত্যের শিল্পের বিভিন্নভাবে বিকাশ সাধন করে তিনি স্মরণীয় হয়ে আছেন। তিনি যেহেতু স্থাপত্য শিল্পের অনবদ্য এক শিল্পী, এজন্য তাকে ঐতিহাসিকরা দ্য প্রিন্স অফ বিল্ডার্স বলে আখ্যায়িত করেছিলেন। যদিও আমরা দেখব যে এই সম্রাটের প্রথম 10 বছর ছিল এরকম সুখকর বা বিভিন্ন এরকম স্থাপত্যিক কার্যক্রম নিয়ে তিনি ব্যতিব্যস্ত ছিলেন, কিন্তু পরবর্তী 10 বছর ছিল অত্যন্ত দুঃখী, যেটা নেক্সট ক্লাসে আমরা জানবো যে ওই 10টা বছর তিনি তার 4টা ছেলের মধ্যে বেঁচে থাকা অবস্থায় যে উত্তরাধিকার দ্বন্দ্ব শুরু হয়েছিল বা করেছিল, যেটা মোগল ইতিহাসে বিরল, যেটা মোগল ইতিহাসে দেখা যায়নি। যে নিজেই আমরা দেখেছি আকবর সময় যখন আমরা পড়লাম যে জাহাঙ্গীর বিভিন্ন চারিত্রিক দুর্বলতার কারণে তাকে উত্তরাধিকারী মনোনয়ন করেনি, তার নাতিকে করেছিল, পরে জাহাঙ্গীর তাকে দমন করতে সক্ষম হয়েছিল, কিন্তু শাহজাহানের সময় এরকম একটা দ্বন্দ্ব শুরু হয় তার ছেলেদের মধ্যে, কিন্তু তার পক্ষে কিন্তু সেটা দমন করা সম্ভব হয়নি, তিনি ছিলেন অপারগ, যার ফলে দেখা যায় তার পরবর্তী 10টা বছর অত্যন্ত বিষাদময় জীবনযাপন করতে হয়। তাহলে আমরা দেখবো যে সম্রাট শাহজাহান দ্য প্রিন্স অফ বিল্ডার্স তার স্থাপত্যিক শিল্পের বিকাশ সাধন করে তিনি ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। তার মধ্যে অন্যতম আমরা বলছি বারবার তাজমহল এবং ময়ূর সিংহাসন, এই দুটি ছিল তার স্থাপত্যের অন্যতম কীর্তি। এই দুটির জন্য তিনি এখনও স্মরণীয় হয়ে আছেন, যে আগ্রার তাজমহল যে একটি সৌধ, সমাধি সৌধ, সেটি স্মৃতিস্তম্ভ, সেটি কিন্তু এখনও অনেক পর্যটক শুধু আগ্রায় যায় এই তাজমহলকে পরিদর্শন করার জন্য, যে এত বছর পরেও কিন্তু এই তাজমহলের সৌন্দর্য এতটুকু ম্লান হয়ে যায়নি। এই তাজমহলকে এত অনিন্দ্য সুন্দর করে তিনি তার স্ত্রীর প্রতি ভালোবাসাকে এত সুন্দর করে তিনি ফুটিয়ে তুলেছেন তার তাজমহলের কার্যক্রমের মধ্য দিয়ে, যা এখনও তার ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উজ্জ্বল হয়ে তাজমহল দাঁড়িয়ে আছে, যেটা এখনও অনেক পর্যটককে টানে এবং সেই পর্যটক শুধু আগ্রায় যায় এই যমুনা নদীর উজ্জ্বল দৃষ্টান্ত, তাজমহল ভালোবাসার উজ্জ্বল দৃষ্টান্ত তাজমহলকে দেখার জন্য। তাহলে আমরা দেখলাম যে সম্রাট শাহজাহান 1628 খ্রিস্টাব্দে ক্ষমতায় বসে পিতার দেয়া উপাধি শাহজাহান নিয়েই তিনি ক্ষমতায় বসেন, এবং ক্ষমতায় বসে তিনি বিভিন্ন সমস্যার সমাধান করেন এবং বিভিন্ন জায়গায় তিনি অভিযান চালিয়ে উত্তর পশ্চিম সীমান্তে, দক্ষিণাত্তে এবং মধ্য সীমান্তে তিনি অভিযান চালিয়ে তাদের বিদ্রোহকে দমন করেন এবং কিছু কিছু রাজ্যকে তিনি জয় করতে সক্ষম হন। যদিও কিছুদিন পরে আবার দেখা যায় রাজ্যগুলো হাতছাড়া হয়ে যায়। অতঃপর তিনি কী করেন, স্থাপত্য শিল্পের বিকাশে তিনি অবদান রাখেন। তার অন্যতম অবদানের মধ্যে আমরা বলেছিলাম যে আগ্রার যমুনা নদীর তীরে অবস্থিত তাজমহল এবং বেবাদল খানের তত্ত্বাবধানে নির্মিত ময়ূর সিংহাসন, মোতি মসজিদ, শাহজাহানাবাদ, লালকেল্লা, দিল্লি জামে মসজিদ, শালিমার উদ্যান এবং অন্যান্য অনেক কিছু। এই মহান স্থপতি আজও স্মৃতির স্তম্ভে বা স্মৃতির আলোকে তিনি আজও স্মরণীয় হয়ে আছেন তার এই স্থাপত্য শিল্পের বিকাশের জন্য। এই জন্য ঐতিহাসিকরা তাকে প্রিন্স অফ বিল্ডার্স বলে অভিহিত করেছেন। তাহলে আজকে এই পর্যন্ত থাক অনেক সুন্দর একটি প্রশ্ন, যেটা মোগল সম্রাট শাহজাহানের স্থাপত্য শিল্পের বিকাশ সম্পর্কে আলোচনা করা, ছোট আলাদা কালো তোমাদের প্রশ্ন আসে তাজমহল সম্পর্কে, আলাদা করেও আসে ময়ূর সিংহাসন সম্পর্কে, এবং এছাড়া ছোটোখাটো অনেক প্রশ্ন আসে শাহজাহান তার আসল নাম কী, শাহজাহান কী ছিল, এটা তার উপাধি, ঠিক আছে, তিনি রাজধানী পরবর্তীতে কোথায় নিয়ে যান দিল্লিতে, সেখানে তার কী নামকরণ করা হয় শাহজাহানাবাদ, ময়ূর সিংহাসন টি লম্বায় কত ছিল, প্রস্থে কত ছিল, ময়ূর সিংহাসনের ধাপ কয়টি ছিল, তাজমহলের প্রধান স্থপতি কে ছিলেন, ময়ূর সিংহাসন কার তত্ত্বাবধানে তৈরি হয়, এই ছোটো ছোটো প্রশ্নগুলোও তোমরা
পড়বে। তা এই পুরো স্থাপত্যশিল্পের বিকাশটা পড়লে এই প্রশ্নগুলো সম্পর্কেও তোমাদের ধারণা আসবে। তাহলে তোমরা বাসায় স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করে তোমরা পড়াশোনা করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ অল।